আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। দর্শক, আমাদের আজকের যিনি অতিথি, ওনার নাম হচ্ছে তাসলিমা, বয়স 40 বছর। গত প্রায় 20 বছর থেকে উনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে উনি ভুগছিলেন এবং এটার জন্য গত 20 বছরই আমরা বলবো অসহনীয় কষ্টের ভিতর দিয়ে ওনার জীবন গিয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন যখন যেখানে পেরেছেন, এবং কন্টিনিউয়াসলি এই 20 বছর থেকে ওনার এই ট্রিটমেন্ট চলেছে। কখনও ভালো থেকেছেন, আবার কখনও সেটা খুব খারাপ অবস্থায় চলে গেছে, এবং শেষ পর্যায়ে যখন আর পারছিলেন না, ঠিক সেই সময় উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার শরণাপন্ন হন এবং খুব অল্প দিনের ভিতরেই খুব দ্রুত পরিমাণে উনি সুস্থ হয়ে যান। আসুন দর্শক, কী হয়েছিল ওনার এই গত 20 বছর আগে এবং কিভাবে উনি এ থেকে পরিত্রাণ পেয়েছেন, পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে, ওনার মুখ থেকে আমরা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার হাসি মাখা মুখে আসলে বলে দিচ্ছে যে আসলে আজকে আপনি কেমন আছেন। আমাদেরকে কি একটু বলবেন কোথায় থাকেন আপনি? আমাদের, আমি ঢাকা ক্যান্টনমেন্টে থাকি। ঢাকা ক্যান্টনমেন্টে। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কী হয়েছিল আপনার এবং এটা ঠিক কত বছর আগে সবার প্রথম শুরু হয়? আমার অ্যাটফার্স্টে 20 বছর আগে শুরু হয়েছে। আমার জয়েন্টে ব্যথা ছিল, জ্বর আসতো প্রতিটা জয়েন্টে জয়েন্টে, পুরো শরীরে নাকি নির্দিষ্ট কোথাও? না, প্রথমে অ্যাটফার্স্টে প্রতিটা জয়েন্টে ছিল না, শুধু পায়ের গোড়ালিতে মাঝে ব্যথা ছিল আর জ্বর আসতো। জি। আচ্ছা, জ্বরটা কি প্রতিদিনই আসতো নাকি আপনার মাঝে মাঝে আপনার ছেড়ে ছেড়ে আসতো? মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে। আচ্ছা, রাতে আসতো। যখন আপনার জ্বর এরকম আসতো বা এরকম ব্যথা শুরু হয়, প্রাথমিকভাবে কী করেছিলেন আপনারা? আমি ট্রিটমেন্ট করেছি। আচ্ছা। হ্যাঁ, ওখানে অ্যাটফার্স্টে জ্বরের ওষুধ দিয়েছিল, ভালো হয়নি। পরে ওরা টেস্ট করে দেখে আমার আরে পজিটিভ। আচ্ছা। এরপরে ওরা ওখান থেকে, প্রথমে আপনাকে মেডিসিন দিয়েছে, সেই মেডিসিনটা আপনি খেয়েছেন, কিন্তু খাওয়ার পরে দেখেছেন যে খুব যখন কাজ হচ্ছে না, তখন পরবর্তীতে আমরা জানি যে আবার আপনার পরীক্ষা করা হয়। হ্যাঁ। এবং সেই পরীক্ষাতে ধরা পড়ে যে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে। জি। এবং সেই রিউমাটয়েড আর্থ্রাইটিস যখন ধরা পড়লো, তার জন্য তারা মেডিসিন আপনাকে দিয়েছেন। জি। আচ্ছা, সেই মেডিসিনটা খাওয়ার পরে কি হয়েছিল? ওটা খাওয়ার পর আমি ভালো ছিলাম। আচ্ছা। জি, ভালো ছিলাম। তারপরে কি হয়েছিল? তারপরে কিছুদিন খাওয়ার পর ভালো ছিলাম, এরপর আবার ব্যথাটা বেড়ে গেলো। এরপর আমি আরেকবার গিয়েছিলাম, ওখানে আমাকে ডক্টর রফি উনি ইনজেকশন দিয়েছিলেন। আচ্ছা। হ্যাঁ। এটা কত বছর আগে ইনজেকশনটা দিয়েছিলেন? এটা 8 বছর আগে। গত 8 বছর আগে কোথায় ইনজেকশন দিয়েছিলেন? আমাকে ঘাড়ে এবং মাজায়। আর 60টা ইনজেকশন দিয়েছিলেন নরমালি। নরমালি। হ্যাঁ। আচ্ছা। সেই ইনজেকশনটা 3 দিন আর কি ওখানে ছিল। অ্যাডমিটেড ছিলেন? যেটা বেশি দামে ইনজেকশন দিয়েছিল 5000 করে, ওটা অ্যাডমিট রাখছে আর কি, একদিন দেখাইছে। মানে ওই, এটার কেন অ্যাডমিটের কারণটা কি ছিল? শুধু ইনজেকশনটা দেওয়ার জন্য নাকি আর? ইনজেকশনটা দেওয়ার জন্য, ওটা হাড়ের ভিতরে দিয়েছে তো আমাকে রেস্টের দরকার ছিল। আচ্ছা, রেস্টে রাখার জন্য ইনজেকশনটা দিয়েছিলেন। সেটা দেওয়ার পরবর্তীতে কি হয়েছিল, মানে কোনো সাইড এফেক্ট বা আপনার কোনো উপকার পেয়েছিলেন কি? হ্যাঁ, আমি উপকার পেয়েছি, ভালোই ছিলাম কিছুদিন। এরপরে আবার আস্তে আস্তে তের ওষুধে খাওয়া শুরু করলাম ওনার থেকে বাদ দিয়ে, কিন্তু এই বছর খানিক আগে আবার শরীর খারাপ হয়ে যায়। এখন দেখা যাচ্ছে যে আমার শরীরে একটা করোনার জন্য ওখানে ভালো করে ট্রিটমেন্ট হচ্ছে না, ডাক্তার বসছে না। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনার শরীরে যেমন টেম্পারেচার আমার যেটুকু দরকার এর থেকে বেশি হইলে আমার জ্বর এসে যায়। আচ্ছা। শরীরে সহ্য করতে পারে না। আর হচ্ছে হাত পা ব্যথাটা বেড়ে গেলো, হাত পা পানি আসলো। সর্বোচ্চ খারাপ কি হয়েছিল যে এমন হয়েছে যে বিছানা থেকে উঠতে পারতেছেন না ব্যথার জন্য বা সাংসারিক কাজ? আমরা জানি যে আপনি একজন হাউস ওয়াইফ, তো পরিবারের পুরো জিনিসটা আসলে আপনি সবসময় দেখাশোনা করেন এবং আগলে রাখেন পুরো পরিবারটাকে, তো এই ব্যথার জন্য কি এরকম হয়েছে যে উঠতে পারছেন না বা সাংসারিক যে কাজগুলো ঠিক মতো করা সেগুলো কোনো কিছু করতে পারছিলেন না, কি হয়েছিল আর্থ্রাইটিস? এটা আপনার হয়েছে কারণ আমি আগে যেভাবে স্বাভাবিক ছিলাম, এই অসুস্থ কারণে ওটা ওই স্বাভাবিকভাবে করতে পারি না, কিন্তু যতটুকু করেছি আমার মনের একটা জোর দিয়ে আপনি করেছেন, হয়তো আপনি পারছেন না কিন্তু আপনি তারপর চেষ্টা করতে হবে, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, এটাই। দেন তারপরে কি হয়েছিল? তারপরে আপনার এই 8 মাস যাবত প্রায় পানি আসে, হাত পায়ে পানি আসে, ফুলে যাচ্ছে, ফুলে যায়। হ্যাঁ। আর সমস্যা হয় এই সবসময় মুখে হাতে পায়ে পানি আসতো। তো এটার ব্যাপারে ডক্টররা কিছু বলেনি? ওদের কাছে গিয়েছিলাম, ওরা আগের ওষুধটি দিয়েছে আর এর ভিতরে ছিল 10 mg একটা, এরপরে আর একটা হাফ বাড়িয়ে দিয়েছে।
তখন একটা শূন্যতা তৈরি হয় মাঝখানে ঔষধটা আমরা করেছি দেখুন ওই কম বেশি করে দিয়ে তো বুঝতে পেরেছি মানে উনি ওই সময় উনি যে অ্যাডজাস্ট করে দিতে করতে পারেন মানে ডাক্তাররা ওই তখন ওই ডাক্তারকে দেখাতে পারেনি আমরা পায়ের ইয়েটা একটু বেশি বেশি খারাপ হয়ে গেছে পা জিমজিম করতে বেশি আমাদের হাঁটা চলার সমস্যা হতো তখন হাঁটতে গেলে আমি হাঁটতে বলতে আপনার খালি পায়ে হাঁটতে পারতাম না আগে তো আমি খালি হাঁটতাম আজকে 6-7 মাস ধরে খালি পায়ে আমি হাঁটতে পারতাম না স্যান্ডেল ছাড়া পাড়া দিতে পারতাম না আচ্ছা তো তার পরবর্তীতে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন এবং স্যারের আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করছেন সো স্যারের বিষয়ে প্রথম জানতে পারেন কিভাবে স্যারের আমি এট ফার্স্টে ফেসবুক লাইভ দেখলাম একদিন দেখার পরে স্যারের নাম্বারটা রেখে দিলাম আর আমার হাজব্যান্ডকে জানাইলাম ওখানে স্যার আছে এই অবস্থা এরপর স্যারের যে পেশেন্টদের সাক্ষাৎকার নিল ওইগুলো আমি দেখলাম আচ্ছা তো আমাকে একদিন বললো তুমি যে ওখানে ভর্তি হবা ওখানে হাসপাতালে খাবার তো তুমি খাই খেতে পারো না আচ্ছা তুমি তো এত দূর কিভাবে খাবার দিয়ে আসবো ভর্তিবেলা আর ঝামেলা হবে তো কি করবো আমি বললাম এক ভাই দেখলাম সাক্ষাৎকার দিলে ওখানকার খাওয়া দাওয়া খাওয়ার মতো আর কি খাওয়া যায় আচ্ছা যদি খাওয়া যায় তাহলে আমি ওটা খেয়েই থাকবো উনি পারলে আপনিও পারবেন আগে সুস্থতাটা দরকার হ্যাঁ সুস্থতা দরকার এটাই এই এই ওনার দেখলাম উনি বললো আর ওনার ভরসায় খাওয়া দাওয়াটা বলছে ভালো ফার্মে মুরগি দেয় না পাখিতে অন্য মুরগি দিয়ে খাওয়া যায় তো এটা শুনে কি আসি না তারপরে না যেটুকু স্যার খাবার দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা খেয়েছি খেতে পারছি তো স্যার যখন প্রথম আপনাকে দেখেন এবং আপনার রিপোর্টগুলো স্যার দেখেন দেখে স্যার কি বলেন প্রথমে কি বলেছিলেন আপনি এট ফার্স্টে স্যারকে দেখাই যখন তখন স্যার আমাকে কিছু টেস্ট দিয়েছে স্যার বললো আপনাকে অ্যাডমিট হতে হবে বলে স্যার আমার ছেলে তো হাফ ইয়ারলি পরীক্ষা শুরু অনলাইনে ও তো একা বাসা পারবে না স্যার আমাকে থাকতে হবে ঠিক আছে পরীক্ষা শেষে আসেন এরপরে পরীক্ষা শেষে আসলাম এই কোরবানি এদেশে গেলো আবার লকডাউন পড়ে গেলো এতে একটু আর কি দূরত্ব গ্যাপ তৈরি হয়েছে এরপরে আর কি সব কিছু সামাল দিয়ে আসতে হইলো আচ্ছা এসে তারপর ভর্তি হয়ে গেছে হ্যাঁ ভর্তি হয়ে আমরা আসছি আমার স্যারের সাথে বাসা থেকে প্রিপারেশন সব নিয়ে আসছি একেবারে যে আজকে কি ভর্তি হব আচ্ছা তো সেই অনুযায়ী ভর্তি হয়ে যান কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে আজকে 10 দিন স্যার বলছে আপনাকে অ্যাটেন্ডেন্স প্লাস ভাইটাস থাকতে হবে তো আজকে আমি তো সেদিন 4টা দিকে মনে ভর্তি হয়েছি এই ফুললি একেবারে অ্যাটেন্ডেন্স 10 দিন আচ্ছা সেই 10 দিন আগের আপনি ভর্তি হয় এবং 10 দিন পরের আপনি দুইটাতে পার্থক্য কেমন পার্থক্য মাশাআল্লাহ অনেক ভালো আমার হাতে এখন কোনো ব্যথা নেই পায়ে কোনো ব্যথা নেই খালি পায়ে হাঁটতে পারেন খালি পায়ে আমি কিছুটা হ্যাঁ হাঁটতে পারি তবে স্যার বলছে আপনি হাঁটবেন না আচ্ছা স্যার বলছে আপনার হাঁটার দরকার নাই আপনি স্যান্ডেল পরে সবসময় থাকবেন হাঁটবেন তবে আমি আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ ভালো আছি মানে যেই উদ্দেশ্য নিয়ে বা যেই আশা নিয়ে আপনি এসেছিলেন সেটা কি আপনার পূরণ হয়েছে মনে করেন হ্যাঁ অবশ্যই পূরণ হয়েছে আমি এই যে গত 20 বছরের একটা কষ্ট বয়ে বেড়ানো এবং সেই বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছেন কিছুটা ভালো থাকছেন আবার সেই খারাপ পর্যায়ে চলে যাচ্ছেন কখনো কি মনে হতো না যে আমি কি আদৌ ভালো হব বা আমি কি আসলে স্বাভাবিক জীবনে কখনো ফিরে যেতে পারবো এরকমটা কখনো মনে হতো মনে হতো তবে কিছু কিছু ডাক্তার বলেছেন যে এটা তো ক্লিয়ারলি ভালো হওয়ার রোগ না এটা আপনাকে ওষুধের মাধ্যমে আপনাকে মানে ভালো থাকতে হবে কিন্তু ক্লিয়ারলি ভালো হবে না আচ্ছা তো তখন কিছুটা একটা সংশয় কাজ করতে ভিতরে যে আমি একদম পুরোপুরি সুস্থ কি কখনো হবো কি হবে আমাকে বেঁচে যতদিন থাকি ততদিন আমাকে ওষুধ খেতে হবে কন্টিনিউ এটাই আমি জানছি এখন তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখন সামনের ভরসা কতটুকু থাকতে পারি এটা আল্লাহ জানে আলহামদুলিল্লাহ আর বাকিটা তো স্যার জানে যখন ভর্তি হয়েছেন ঠিক কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন যে আপনি আগের থেকে ভালো হওয়া শুরু করেছেন 3 দিন পরেই আমি 50% ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ হাতের ব্যথাগুলো আমার 3 দিন পরে 50% গেছে আজকে 2 দিন যাবত আমার হাতে কোনো ব্যথা নেই আলহামদুলিল্লাহ পায়েও ব্যথা নেই আমরা জানি আমাদের দেশে বলেন বা আমাদের দেশের বাইরে বলেন অসংখ্য এরকম পেশেন্ট আছেন যারা এরকম দীর্ঘ একটা সময় এই ধরনের ব্যথা নিয়ে তারা ভুগছেন বা এই ধরনের কষ্ট নিয়ে তারা ভুগছেন তারা হয়তো জানেন না যে কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন যেমনটা আপনার ক্ষেত্রে কিন্তু হয়েছে গত 20 বছর ধরে হয়তো আগে যদি জানা থাকতো যে এই ধরনের ট্রিটমেন্ট আমাদের দেশেই হয় আপনি যদি আরও আগে গ্রহণ করতেন হয়তো আরও আগে হয়তো আপনি ভালো হয়ে যেতেন এতটা হয়তো কষ্ট আপনাকে পেতে হতো না আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন
সবাই স্যারের ইউটিউবের ভিডিও দেখুন এবং স্যারের কাছে আসুন, সুস্থ থাকেন, সুস্থ হন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এখানে ওনার হাজবেন্ডকে পেয়েছি, যিনি পুরো সময়টাতে ওনার সাথে ছিলেন এবং সর্বোপরি ওনার যে পুরো একটা আন্তরিকতা এবং সহযোগিতা এবং সাপোর্ট, সেটার কারণে কিন্তু আসলে আজকে উনি সম্পূর্ণ যে সুস্থ এবং ভালো এবং আপনাদের সামনে উনি আছেন। আসুন একটু ওনার সাথে একটু কথা বলি যে কী হয়েছিল, ওনার কাছ থেকে আসলে আমরা একটু জানি এবং উনি কী কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন সেই বিষয়গুলো একটু আমরা একটু স্যারের কাছ থেকে আমরা একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো হওয়ার কথা। যেহেতু পরিবারের সবচেয়ে আপন মানুষ তার, তিনি যখন সুস্থতা তখন মানে পরিবারের সবাই আসলে সুস্থ। কেউ একজন আসলে অসুস্থ থাকলে পুরো পরিবারেরই আমরা জানি যে মনটা খারাপ থাকে বা কিছুটা অবসাদগ্রস্ত থাকি আমরা সবাই। স্যার, আমাদেরকে যদি একটু বলেন, ম্যাম যেটা বলেছেন যে গত 20 বছর থেকে ওনার এই পুরো শরীরে পেইন ছিল, জায়গায় জায়গায় প্রতিটা জয়েন্টে জয়েন্টে পেইন ছিল এবং এটার জন্য আপনারা অনেক জায়গায় অনেক ধরনের ট্রিটমেন্ট করেছেন, কী হতো, আপনি কী দেখতেন আগে, সেটা যদি একটু বলেন। আসলে যখন এই পেইনগুলো হতো, আসলে ঘরের কাজ, সংসারের কাজ অনেক কিছুই করতে পারতো না সবসময়, তো ঘরের ই যদি অসুস্থ থাকে তখন সব ওইটার প্রভাবটা সমস্ত পরিবারের উপরেই পড়ে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করাতে যতদূর আমার সাধ্যের মধ্যে ছিল। আর মেনলি আসলে টেটেল ই সব ধরনেরই হয়, তো ওখানে আসলে কিছু ই থাকে, অতটা ইম্প্রুভ ই ছিল না অন্তত এই আর্থাইটিস ইসের ব্যাপারে। আদার সাইড খুবই ভালো ই আছে, অনেক ভালো ওই হাসপাতাল, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু তার মধ্যে কিছু ই ছিল সেটা এই। আর যে স্যারকে দেখাতাম উনি দীর্ঘদিন এই ইসের কারণে না দেখতে পারায় একটা গ্যাপ, হ্যাঁ করোনার কারণে গ্যাপ হয়, তো দেখতেছি দিন দিন তার অবস্থা খুব খারাপের দিকে। তো তখন সেই অবশ্য এইগুলা মানে খোঁজ খবর রাখতো না, সার্চ করতেন, ই করতেন, আমি সময় পেতাম না যে এগুলো। আমরা জানি স্যার একটু ডিফেন্সে আছেন, স্যার কিসে আছেন যদি একটু বলতেন আমাদের? মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বলে সংক্ষেপে এমইএস। তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা পদে আছেন এবং ব্যস্ত থাকাটাই আসলে স্বাভাবিক। তো পরবর্তীতে স্যার, আপনারা যখন ম্যাম আপনাকে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কথা বলেন, কী ডিসিশন নিয়েছিলেন তখন? আমি যখন ওনাকে, উনি আবার আমাকে এটা দেখিয়েছে, দেখার পরে ছাড়ের সাথে উনি কথাও বলেছে এবং তখন আমি ডিসিশন নেই যে স্যারকে আগে দেখাই তারপর ডিসিশন নেব যে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায়। স্যারকে দেখালাম, স্যার খুব আন্তরিক এবং আমাকে খুব ভালোভাবে রিসিভ করলো আমাদের এবং খুব ভালো ভালো ই পরামর্শ দিল, কিছু টেস্ট দিল, টেস্টগুলো আমি করিয়েছি। বাট এরপরে একটা সময় ছিল আমাদের একটু বাইন্ডিং ছিল, সেগুলো উত্তরে আমরা আবার এসে ভর্তি হই। তো আসলে ভর্তি হওয়ার পরে দেখলাম যে ম্যানেজমেন্ট এবং আদার্স যেই হাসপাতালের যে ইগুলা, এগুলো আমার কাছে ভালো লেগেছে, বিশেষ করে যারা এখানে ই আছে সবাই খুব কোঅপারেটিভ। তো সেই ক্ষেত্রে এবং এই 10 দিনের মাথায় যখন শুনলাম যে উনি পুরোপুরি সুস্থ বা সুস্থর দিকে, তখন আমি আরও একটু ই হলাম যে ঠিক আছে। আচ্ছা, তো আজকে সুস্থ ই নিয়ে যাচ্ছি, এখন কেমন লাগছে আল্লাহর কাছে দোয়া চাচ্ছি এবং হ্যাঁ খুবই ভালো লাগছে। যে অবশ্যই এটা ভালো লাগারই বিষয় যে এবং সামনের দিকে যদি এরকম ভালো থাকে তো আরও স্যারকে এবং আপনাদের সবাইকেই দোয়া করব। অবশ্যই অবশ্যই, এবং আমি আরও আহ্বান করব যারা এই রোগে ভুগছে তারা যাতে স্যারের সাথে মানে স্যারের কাছে আসে, স্যারের কাছে আসে, অবশ্যই তারা ভালো একটা ট্রিটমেন্ট পাবেন, এটা আপনার বিশ্বাস অবশ্যই। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ শুনলেন, যদিও আসলে এত অল্প সময়ের ভিতরে গত 20 বছরের কষ্ট, 20 বছরের ছোট ছোট ঘটনাগুলো আসলে এক্সপ্লেন করাটা সো ডিফিকাল্ট। যদিও আসলে যার ব্যথা হয় বা যার কষ্ট হয় একমাত্র উনি আসলে বুঝতে পারেন যে আসলে কষ্টটা কী ধরনের জিনিস। যারা সুস্থ আছেন তারা আসলে কখনো এটা বোঝার ক্ষমতা তাদের হয় না। কিন্তু আপনি দেখুন, আপনার আশেপাশে কিন্তু এরকম অসংখ্য অসংখ্য পেশেন্ট আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন। আমরা আসলে বারবার আপনাদেরকে একটা কথা বলি যে তিনটা বিষয়ে আসলে সবসময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে আপনার সঠিক সময়, সঠিক ডায়াগনোসিস এবং সঠিক চিকিৎসা। এই তিনটার যদি আপনি কম্বিনেশন ঠিক মতো করতে পারেন, একটা রোগী আসলে ভালো হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। সঠিক সময় যদি আপনি করতে পারেন, আমরা অনেকেই দেখা যায় সঠিক ডায়াগনোসিস করতে পেরেছি কিন্তু আমরা সঠিক চিকিৎসাটা গ্রহণ করি না।
এবং সঠিক চিকিৎসাটা গ্রহণ করার পরও দেখা যাচ্ছে আমরা সেটা কন্টিনিউ করি না, এটা আসলে আমাদের একটা ভুল ডিসিশন। আমরা আসলে চেষ্টা করব আমাদের আশপাশে যারা এই ধরনের পেশেন্ট আছেন, যারা এই ধরনের কাজগুলো নিয়ে আছেন, এরকম কিন্তু অসংখ্য অসংখ্য ডক্টর আছেন, যেটা স্যার কিছুদিন আগে বলেছেন যে ওনারা হয়তো একজনের আপনার ট্রিটমেন্ট নিতেন, হয়তো করোনাকালীন সময় হয়তো উনি সেই সময় কিছুটা স্টপ ছিলেন, যেটার কারণে ওনার চিকিৎসা কিছুটা বিঘ্নিত হয়েছে। বাট এছাড়াও কিন্তু আরও অনেক ডক্টর যারা আমাদের এই বাংলাদেশেই আছেন, আমাদের বাংলাদেশের খুব ভালো ভালো কিছু আপনার ডক্টর আছেন, কিছু কনসালটেন্ট আছেন, যারা এই ধরনের চিকিৎসাগুলো সার্বক্ষণিকভাবে দিয়ে যাচ্ছেন। তাদের ভিতরে অবশ্যই উল্লেখ করার মতো হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি সর্বসময় পুরো করোনাকালীন সময় কিন্তু উনি দিনরাত চেষ্টা করে যাচ্ছেন সকলকে সেবা দেওয়ার জন্য, এবং অসংখ্য অসংখ্য রোগী কিন্তু ভালো হয়ে যাচ্ছেন, চেষ্টা করছেন। বাট অবশ্যই চিকিৎসা নেওয়ার পরবর্তী সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদেরকেও কিছুটা সতর্ক থাকতে হবে, কারণ কিছু নিয়মকানুন আছে, সেই জিনিসগুলো যদি আমরা ফলো করি এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমরা ফলো আপে থাকি, অবশ্যই অবশ্যই আমরা ভালো থাকবো। দোয়া করবেন আমাদের আজকের ভাই বোন যারা আছেন আমাদের, তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করি তারা যাতে সারা জীবন এরকম সুস্থ থাকেন এবং ভালো থাকেন, এবং আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাদেরও ধন্যবাদ, স্যারকেও সর্বোপরি খুব বেশিভাবে দোয়া এবং ধন্যবাদ, যাতে স্যারের ইসে আরও মানুষ এভাবে উপকৃত হন। ধন্যবাদ আপনাকে।